السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. তো আমরা ইনশাল্লাহ সূরা ইউসুফের 36 নম্বর আয়াত থেকে আমাদের আজকে স্টাডি ইনশাল্লাহ শুরু করব। তো মূলত আজকে দুইটা সেশনেই হতে বা এটা আলোচনায় চলে যাবে, তো আমরা শুরু করি। তো সেটা শুরু হয়েছে ওয়া দাখালা মাহু আসিজনা ফাতায়ানি। দাখালা হচ্ছে আমাদের ফেল, বেসিক ফেল। এই বেসিক ফেলের ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া। মাহু, মাহু আমরা এটাকে চিনি, মাহু হচ্ছিল স্পেশাল মুদাফ আমরা বলি। মাহুটা হচ্ছে স্পেশাল মুদাফ, মা হচ্ছে সাথে, হু অ্যাটাচ প্রোনাউন। আসিজনা এটা হচ্ছিল নসব ফর্ম একটা ইসম। তারপর হচ্ছে কি ফাতায়ানি, ফাতায়ানি বেসিক্যালি একটা দ্বিবচনের রাফা ফর্মের ইসম। তাহলে দেখা যাচ্ছে দাখালা, দখালা যখন এই ফেলটা ইনসাইড ডোয়ার হুয়া, তাহলে এটার আউটসাইড ডোয়ার হচ্ছিল এটা ফাতায়ানি, আনি মুসলিমানি, সেই হিসাবে এটা হচ্ছে রাফা ফর্মে একটা দ্বিবচন ইসব। তাহলে দাখালা ফাতায়ানি এটা হচ্ছিল আমাদের বেসিক্যালি আউটসাইড ডোয়ার, মানে দুইজন যুবক ইয়াং ম্যান প্রবেশ করলো মাহু তার সাথে কোথায় আসিজনা জেলখানায় প্রবেশ করলো। ঠিক আছে, তাহলে সেন্সেন কনস্ট্রাকশনটা এইভাবেই হবে। দাখালা হচ্ছে ফেল, ফাতায়ানি হচ্ছিল ফাইল কর্তা, মাহু হচ্ছিল জারমাজরুর বা এটা এটা স্পেশাল মুদাফ, মুদাফিলাহি মোতাল্লিক বিল ফেল বলতে পারেন বা মাফুল ফিহি বলতে পারেন। আজ সিজনা এটাও মাফুল ফিহি বলতে পারেন, কোথায় প্রবেশ করলো, আজ জেলে, জেলের মধ্যে প্রবেশ করলো, এটা জরফ হতে পারে। তাহলে এটা একটা ছোট্ট সেন্টেন্স, আর কারাগারে তার সাথে প্রবেশ করলো দুজন যুবক। তো এইভাবে আমরা বেসিক্যালি এই আয়াতগুলোকে ছোট ছোট অংশে ব্রেকডাউন করতেছি, যাতে সিম্পল সেন্টেন্সগুলো আমরা বুঝতে পারি। তারপরে এই সেন্টেন্সের পর সেন্টেন্স যেগুলো একটার পর একটা আসছে সেটাকে মিলায় আমরা ফুল আয়াতটার অর্থ যাতে বুঝতে পারি, সেই জন্যই আমরা এটাকে ব্রেকডাউন করে নিচ্ছি। এটা বর্ণনার পরে কলা কে বললো, কলা ইনসাইড ডোর হচ্ছে হুয়া। এরপর দেখেন আহাদু হুমা, এটা একটা ইদাফা, আহাদু পেশ আছে, এটা হচ্ছে রাফা। অতএব আহাদু হুমা এটা হচ্ছে কলা ফেলের আউটসাইড দেওয়া, তাদের একজন বলল। ঠিক আছে, আহাদু হুমা হচ্ছিল তাদের দুইজনের একজন বলল। একদম আক্ষরিকভাবে যদি আপনার ট্রান্সলেশন করেন তাহলে হবে তাদের দুইজনের একজন, মানে দুই হুমা যেহেতু দুইজন, হ্যাঁ তাহাদের তাদের একজন বলল। তো আমরা বাংলায় এটা দুই বচনটা খুব একটা ব্যবহার করি না, এখান থেকে দ্বিবচনটা শুরু হচ্ছে ফাতায়ানি থেকে, এখান থেকে দ্বিবচন শুরু হয়েছে, সেটাই কন্টিনিউ হচ্ছে। আহাদু হুমা তাদের দুইজনের একজন বলেছিল, কি বলেছিল, তাহলে বলেছিল যখন বলা ফেলটা আসলো তাহলে মাকুলুল কাউল শুরু হবে ইন্নি হরফে নসব এবং তার ইসব, ইন্না যোগ আনা, ইন্নি এটা হচ্ছে মুক্তাদা, তাহলে তার খবর দরকার। এরপর একটা দেখেন একটা ফেল রা ই আরা নি, আরা হচ্ছিল ফেল, ইনসাইড ডোয়ার হচ্ছিল কে আনা, আমি দেখেছি, নি আমাকে, ইন্টারেস্টিং, আমি দেখেছি আমাকে, মানে ফেল হচ্ছিল ডোয়ার হচ্ছিল আমি, আর এটার অ্যাটাচ প্রোনাউন হচ্ছে নি, আমি দেখেছিলাম আমাকে, কি দেখেছিলাম, তাহলে এটা একটা ফেল শুরু হলো, জুমলা ফেলিয়া। এরপর দেখেন কি আ সিরু খামরান, আ সিরু এটা একটা ফেল কিন্তু এটা ইনসাইড ডোয়ার হচ্ছিল আনা এবং এটা হচ্ছিল মুদারে ফেল, মানে নট পাস্ট টেন্স ফেল। তাহলে এখানে আরানি এটা হচ্ছিল পাস্ট টেন্স ফেল, আরানি আমি দেখেছিলাম আমাকে, আ সিরু আমি স্কুইজ করতেছি, আমি পিসে পিসছি, খামরান, খামরান মানে হচ্ছিল মদ। তাহলে এটার মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে ইন্নি এই পুরাটা হচ্ছে মুক্তাদা, এই মুক্তাদার খবর হচ্ছিল আরানি থেকে শেষ পর্যন্ত। এরপর আরানি, আরা এটা হচ্ছে ফেল, এটার ইনসাইড ডোয়ার হচ্ছিল আনা, তারপর হচ্ছিল নি হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি। এবার আসেন
আসিরু, আসিরু হচ্ছিল ফেল, এটা প্রেজেন্ট টেন্স ফেল। তারপর হচ্ছে খামরান, খামরান হচ্ছিল এটা হলো এটার মাফুল। তাহলে আসিরু খামরান এই জুমলাটা হচ্ছিল এই এখানকার হাল, এই যে আনা ভিতরে আছে, সরি এখানে আরানি, এটা হচ্ছিল বেসিক্যালি প্রেজেন্ট টেন্স, মানে আইসি এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। তাহলে আরার ভিতরে যে আনা আছে এটার হাল হচ্ছিল আসিরু খামরান। আমি দেখেছি আমাকে কি অবস্থা, আমি মদের মদ নিংড়াচ্ছি, মানে মদ বের করতেছি, এই ধরনের একটা বিষয় আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে আসিরু খামরান এটা হচ্ছিল হাল, জুমলা হালিয়া, যেটা আমরা রিসেন্টলি পড়ছি, সেই জুমলা হালিয়াটার সাহাবি হচ্ছিল আরার ভিতরে যে আনা আছে সেটা, ঠিক আছে। তাহলে এইভাবে এই কনস্ট্রাকশনটা হলো, আমি স্বপ্নে দেখতে, আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম, যে এখানে স্বপ্নে কথাটা নাই, এটা বাই ইমপ্লাইড আসতেছে স্বপ্নে, আমি আমাকে দেখতে পেলাম, আমি মদ নিংড়াচ্ছি, এটা হলো এটা হচ্ছে হাল হিসাবে আসতেছে। এরপর আসেন কলা আল আহরু, আল আহরু একইভাবে আহাদু হুমার মতো, আহরু মানে অন্য অন্যজন, আহরু মানে অন্যজন বলল, অ্যানাদার পারসন, সে বলল কি একই স্ট্রাকচার, ইন্নি নিশ্চয়ই আমি মুক্তাদা, আরানি আমি দেখেছি আমাকে, এবার আমি দেখেছি আমাকে, তারপর কী হচ্ছে কি আহমিলু, একইভাবে এখানে আসিরু আহমিলু, তাহলে এটাও হাল হবে, এটা ফেল, ইনসাইড ডোর হচ্ছে আনা, ফাউকা স্পেশাল মুদাফ, রাসি ই আমি দেখেছি আমি বহন করছি, ফাউকা রাসিহি এটা হচ্ছে একটা জর, ফাউকা হচ্ছে উপরে আমার মাথার উপরে, খুবজান এটা হচ্ছে মাফুল, রুটি বহন করছি। তারপর একটা ইন্টারেস্টিং, তা কুলু আরেকটা ফেল শুরু হচ্ছে প্রেজেন্ট টেন্স ফেল, তা কুলু আত্তাইরু, আত্তাইরু হচ্ছে আউটসাইড ডোয়ার, এটা ফ্যামিনিন শব্দ, এই জন্য তা কুলু হচ্ছে একটি পাখিটি খাচ্ছে, মিনহু সেখান থেকে, খুবস থেকে খাচ্ছে। তাহলে এই জুমলাটা তা কুলু তাইরু মিনহু, এই জুমলাটা হচ্ছে হাবজানের, খুবজানের সিফা, ঠিক আছে। এটা আমরা কমপ্লেক্স সিফার অ্যানালাইসিসে আমরা যখন যৌগিক মাউসুফ সিফা পড়ব তখন এটা আমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে নর্মাল রুল হচ্ছিল একটা, জাস্ট এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই কোনো একটা খুবজান একটা ইসম নাকিরা ফর্মে থাকবে, কমন ফর্মে থাকবে, এরপরে যদি একটা জুমলা প্রেজেন্ট টেন্স জুমলা আসে, যে কোনো জুমলা আসে, সেটা তার সিফা হতে পারে। আর যদি একটা মারেফা হতো, এটা যদি আল খুবজা হতো, তাহলে এইটার সিফা লাগাতে হলে এখানে একটা ইসম মৌসুল লাগাতে হতো। এটা একটা নিয়ম যে যদি প্রপার ইসমের সাথে যদি একটা সেন্টেন্সকে সিফা হিসাবে অ্যাটাচ করতে হয় তাহলে ইসম মাউসুল ইউজ করতে হয়, আর যদি এটার মধ্যে কমন হয় সেক্ষেত্রে ইসম মাউসুল লাগে না। একটা কমন ইসমের পরে যদি একটা প্রেজেন্ট টেন্স ফেল দেখেন, এটাকে সিফা হিসাবে লিঙ্ক করে ফেলা যায় এবং মিনিংটা সেদিকেই দিচ্ছে। তাহলে এখানে যে জুমলাটা আসছে, যে মাকুলুল কাউলটা এখান থেকে শুরু হচ্ছে, ইন্নি থেকে মিনহু পর্যন্ত এটা শেষ হবে, ইন্নি মুক্তাদা, তারপরের পুরাটাই হচ্ছিল তার খবর। এই খবরের মধ্যে প্রথম ফেল হচ্ছে আরানি, এটা হচ্ছে ফেল, ইনসাইড ডোর হচ্ছে আনা, নি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তারপর হচ্ছে জুমলা হালিয়া শুরু হলো, হাল আহ মিলু, এটা হাল আহ মিলু ফেল, ইনসাইড ডোর হচ্ছে আনা, ফাউকা রা সিই, এখানে একটা ইদাফা আছে সব ছোটো করে, আমার মাথার উপরে আমি বহন করছি, খুবজান রুটি বহন করছি, এবং রুটিটার মধ্যে কি হচ্ছে, রুটিটার সাথে লিঙ্ক হচ্ছে তা কুলু তাইরু মিনহু, পাখিটি সেখান থেকে খাচ্ছে। তাহলে হৈরানের খুবজানের সিফা হচ্ছে তা কুলু তাইরু মিনহু এই সেন্টেন্সটা, এবং এই সেন্টেন্সটা এভাবে সিফা হিসাবে খুবজানের সাথে লিঙ্ক হলো, আহমিলুর সাথে, আহমিলুর ফেলের সাথে, তারপরে এই আহমিলু থেকে একদম মিনহু পর্যন্ত এই পুরাটা হচ্ছিল আরানির হাল। তাহলে কীভাবে একটা জুমলা আরেকটা জুমলার সাথে অ্যাড হচ্ছে সে জিনিসটা এখানে আমরা ডেমনস্ট্রেশন করার চেষ্টা করছি। তাহলে এই পুরাটাই হলো এই তিন ভাগে, এটা ইন্নি মুক্তাদার খবর, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার। তারপরে হলো এটা হওয়ার পরে, এরপরে এই ব্যক্তির কথা এখনও চললো, এখন চলে গেলো এই ব্যক্তি নাকি দুই ব্যক্তি মিলে, দুই ব্যক্তি মিলে হবে, কেন এখানে বলা হচ্ছে নাব্বি, নাব্বিটা হচ্ছে আমর, তুমি ইনফর্ম করো না আমাদেরকে, নাটা অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি, এটা হচ্ছে আমর, নাব্বা আ থেকে এটা হচ্ছিল নাব্বে,
তুমি ইনফর্ম করো আমার, আমাদেরকে, মানে দুইজনই বলতেছে বা দুইজনের পরে ফলে এখন একজন বলতেছে এই সিকোয়েন্স অনুযায়ী, বি তা উইলিহি, বি যার তা উইলিলি হচ্ছে মাজরুর, তা উইলি হচ্ছে মুদাফি, মুদাফি লেখলে যার মাজরুরের চেইন, তাহলে এটা নাব্বি ফেলের, এটা হচ্ছে মোতাইলি। তুমি ইনফর্ম করো আমাদেরকে এর ব্যাখ্যা সম্বন্ধে, ঠিক আছে, এর ব্যাখ্যা সম্পর্কে আমাদেরকে অবহিত করো। এটা দুজন ব্যক্তি ইউসুফ আলাহ সালামকে বলতেছেন। তারপর তারা আরও কন্টিনিউ করতেছেন, ইন্না, এখানে নাহনু ভিতরে, ইন্নার ভিতরে, নিশ্চয়ই আমরা, নারাকা, নারার ছিল এটা ফেল, ইন্নার, এই ইন্নার খবর হচ্ছিল একটা জুমলা ফেলিয়া, সেই জুমলা ফেলিয়াটার মধ্যে কী আছে, নারা ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল নাহনু এবং মুদারে ফেল, কা হচ্ছে এটা সোনান মাফুল বিহি, মিনাল মুহসিনিনা এটা হচ্ছে জার মাজরুর এবং এটা মুতাল্লিক বিল নারা। তাহলে নারা কা মিনাল মুহসিনিনা এটা একটা জুমলা ফেলিয়া ফেল মুদারে এবং এটা হচ্ছিল ইন্না মুক্তাদার খবর। এইভাবে এই কতগুলো সেন্টেন্স এখানে গুছানো আছে। সেটা তো আমরা এখানে এটা লিখলাম, যেমন এখানে আমাদের ক্রিটিক্যাল পজিশনগুলো আমরা লিখেছি, জুমলা আসিরু খামরান এটা হচ্ছিল ফি মাহাল্লি নসব হাল, ঠিক একইভাবে আহমিলু থেকে খুবজান পর্যন্ত এই পুরাটা হচ্ছিল খুবজান পর্যন্ত ফি মাহাল্লি নসব হাল, হ্যাঁ, অথবা মাহুল বিহি সানি, দুইটাই এখানে বলা হচ্ছে। আর এখানে তা কুলু তাইরু মিনহু এটাকে বলা হচ্ছে ফি মাহাল্লি নসব সিফ নাথ লি খুবজান, ঠিক আছে। আমি এখানে জাস্ট মেইন যেটা ক্রিটিক্যাল ইরাব যেটা পয়েন্টগুলো এই এই আয়াতটার ইরাব অ্যানালাইসিসে সেগুলো এখানে মেনশন করে দিলাম, যারা আলহামদুলিল্লাহ গ্রামার একটু বুঝেন তাদের জন্য কুইক নোট হিসেবে কাজ করবে, এই কনফিউশনগুলো আমাদের মধ্যে থাকতে পারে। এরপর আসেন এই আয়াতের আমরা শব্দগুলো দেখি। প্রথমে দেখি আসিরু, খুব ইন্টারেস্টিং শব্দ। এই আসিরুটা হচ্ছে আমি আঙ্গুর নিংড়িয়ে বাহির করিতেছি, হ্যাঁ করিতেছি, এরকম একটা গিয়ে। তাহলে এখানে দেখেন আসরাফেল, আসরাফেল আমি এখানে একেবারে অরিজিনাল থেকে নিয়ে আসছি, আসরা ইয়াসিরু চাপ প্রয়োগ করা, চারিদিক থেকে পেষণ করা, মোচড়ানো, চাপ দিয়ে রস বের করা, আঙ্গুর একেবারে এইটাই এখানে আছে। তারপরে দেখেন আশ্রুন, এটা ক্রিয়া বিশেষ্য, এটার অর্থ হচ্ছে যুগ, হ্যাঁ, দীর্ঘ সময়, অপরাহ্ন, যেটা ওয়াল আসর যেটা আমরা বলতেছি, ওয়াল আসর শব্দটা এটা ক্রিয়া বিশেষ্য। তাহলে এটা ইন্টারেস্টিং হইতে সুরা আসরের তাফসিরের মধ্যে আপনি দেখবেন এই ফেলটাকে, এই ইসম, এই ক্রিয়া, এই মাসদারটাকে ফেলের সাথে মিলে অ্যানালাইসিস করতেছে। দ্যাট মিনস ওয়াল আসর ইন্নাল ইনসান আলাফি খুসর, তাহলে ইসার আসর মানে এই যে আসরা ফেল থেকে আসছে, এটা বেসিক্যালি সময় আপনাকে কি অলমোস্ট কি করতেছে, পিষে ফেলতেছে, বিষয়টা হচ্ছে এরকম একটা কনসেপ্টও এখানে এই ফেল থেকে এই মাসদারের মধ্যে আশ্রুনের সাথে রিলেট করা হয়, ঠিক আছে। এই আশ্রুনটা ওয়াল আসরের সেই শব্দটা। তারপর দেখেন আর হচ্ছে এসরুন, এটা চার নম্বরের, এই আসরা যদি হয় এক নম্বর আর এটা চার নম্বর হচ্ছে কি আসরা, আসরার ক্রিয়া বিশেষ্য হচ্ছে কি এসরুন ঘূর্ণিঝড়, যেটা চাপ প্রয়োগ করে, ঘুরতে ঘুরতে চাপ প্রয়োগ করে সেটা ঘূর্ণিঝড়, সেখানে এসরুন এটাও সুরাবাকারের মধ্যে এটা ইউজ আছে, সেটা আছে। তারপর আবার দেখেন মুসিরাতুন, সুরা ইয়ের মধ্যে আপনার নাবার মধ্যে পাবেন, হ্যাঁ, মুসিরাতুন মানে মু মেঘ, যে মেঘের মধ্যে পানি থাকে, মেঘের থেকে যখন বৃষ্টি হয় তখন কী করা হয়, মুখটাকে বলা হয় স্কুইচ করা হয়, সেখান থেকে চিপে ওখান থেকে পানি বের করা হয়, ওই কনসেপ্টটাই কিন্তু একইভাবে আসতেছে। যেমন আঙ্গুরকে নিংড়ায় যেভাবে মদ বের করা হচ্ছে, ঠিক একইভাবে মেঘটাকে স্কুইচ করে পানি নামানো হচ্ছে, অর্থাৎ কিন্তু খুব রিলেটেড শব্দগুলো এখানে আছে। তো এগুলো আমরা দেখার চেষ্টা করবো, এই জন্য যখন একটা শব্দ দেখতেছেন এটার কতগুলো ভ্যারাইটি থাকতে পারে সেটা যদি আপনি একবার করে নেন, তাহলে আর একটা শব্দ পড়ার সময় আপনার জন্য এটা কী হবে, ইউজ হবে এবং রেফারেন্সটা আপনার কাছে খুব কুইকলি মনে হবে। যেমন আপনাকে আমি এখানে বললাম এই যে আসরুন, এই শব্দটা সুরা আসর ওয়াল আসর, তারপরে এসরুন এটা সুরা বাকারার মধ্যে পাবেন আপনি, হ্যাঁ, ফিহা এসরুন এটার মধ্যে ঘূর্ণিঝড় আছে। তারপর ছিল কি এটা মুসিরাতুন, এটা আপনি সুরা নাবার মধ্যে পাবেন, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি যখন পাবেন তখন ইউজগুলো, যখন মাল্টিপল ইউজগুলো যখন আপনি দেখবেন তখন শব্দটাকে কিন্তু আপনি রিয়ালাইজ করতে পারবেন, এটা আর একটা ইন্টারেস্টিং বিষয়। তো এটা আমরা দেখবো নিশ্চয়। এবার দেখেন খুব ইন্টারেস্টিং শব্দ হচ্ছে খমরুন, খমরুন শব্দের অর্থ হচ্ছে কি মদ। এবার দেখেন খমরুন শব্দটার অরিজিনেশন কোথেকে,
খামরুন শব্দটার অরিজিনেশন হচ্ছিল খামারা থেকে। হ্যাঁ, খামরুন শব্দের অরিজিন হচ্ছিল কি, খামারা, খামারা ইয়াহমুরু, ইয়াহ খামারা ইয়াহমুরু, এই শব্দটা, এটার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, আড়াল করা, লুকানো, গোপন আচ্ছন্ন করা, গুপ্ত বা অব্যক্ত রাখা, পরিবর্তন প্রভাবিত করা, সক্রিয় করা, উত্তেজিত করা, এগুলো অনেকগুলো অর্থের মধ্যে। খামরুন হচ্ছে মদ, মত্ততা জন্মায় এমন পানীয়, অ্যালকোহল জাতীয় জিনিস। সুরা এখানে দেখেন, এখন খিমারুন হচ্ছিল মহিলাদের মাথা বা মুখমণ্ডল ঢাকার অবগুণ্ঠন, চুল ঢেকে রাখার জন্য দীর্ঘ বস্ত্র খণ্ড, চাদর, বহু বচন খুমরুন। তাহলে বেসিক্যালি খামারা মানে হচ্ছে ঢেকে দেওয়া, সেখান থেকে খিমারুন যেটা দিয়ে ঢেকে দেওয়া হয়, আর খমরুন এটা খিমারুন আপনার শারীরিক বিষয়গুলোকে ঢেকে দিচ্ছে, আর খমরুন বেসিক্যালি আপনাকে আপনার ইন্টালেক্টকে ঢেকে দিচ্ছে। কনসেপ্ট হচ্ছে একই, খুব সুন্দর যোগাযোগ। খামারা মানে ঢেকে দেওয়া, অর্থাৎ ইন্টালেক্টকে ঢেকে দেওয়া নট অ্যাকসেপ্টেবল, সেটা যেটার মাধ্যমেই হোক। আপনি, আমি যদি এই মদ মদ খেয়ে যদি কেউ যদি মদ খাওয়ার পরে সে কি তার সেন্স হারায় ফেলে, দ্যাট মিনস তার ইন্টালেক্টটাকে সে ঢেকে ফেলে, তাহলে ইন্টালেক্টটাকে ঢেকে ফেলা নট অ্যাকসেপ্টেবল। কিন্তু বডি, শারীরিক সৌন্দর্য ঢেকে ফেলা অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে খিমারুন আর হচ্ছে খমরুন, দুইটার মধ্যে কিন্তু দুই ধরনের একটা লিঙ্ক আছে খমারা এই রুটের সাথে। অর্থাৎ এভাবে যদি আপনি শব্দগুলোকে দেখেন, তাহলে কেন এটা খমরুন, কেন এটা খিমারুন, খিমারুন থেকে খমরুন, এই শব্দগুলো কিন্তু আপনার কাছে আসবে ইনশাল্লাহ। তাহলে এখানেও এই প্লেটা আপনি দেখবেন শব্দটার মধ্যে, সেজন্য আমাদের এই উপলক্ষে আমরা এটাও দেখলাম খমরুন কীভাবে আসলো খামারা থেকে, খামারা ইয়াহমুরু, সাথে সাথে বাপটাকে রিভিউ করবেন, খামারা ইয়াহমুরু হচ্ছিল নাসারা বাপ, এখানে দেখেন আসরা ইয়াসিরু হচ্ছিল দরা বাবা। যতটুকু পারেন আপনার গ্রামারটাকে রিভিউ করা, যতগুলো নিয়ম আছে এভাবে রিভিউ করতে করতে আপনার আপনার আমার মাঝখানে এই জিনিসগুলো ঢুকে যাবে। তো আলহামদুলিল্লাহ, তো এই দুইটা সুন্দর সুন্দর শব্দ এখানে ছিল, আমরা দুইটা দেখলাম। তাহলে এটা আয়াত নাম্বার 36 আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম। এরপরের আয়াতে আসি, আয়াত নাম্বার হচ্ছিল 37, সেখানে বলা হচ্ছে কলা দিয়ে শুরু হলো, সে বলল, ঠিক আছে, কলা সে বলল মানে এখানে ইউসুফ আলাইসাল্লাম বললেন, বেসিক্যালি এটাই হবে এটার ব্যাখ্যা, সেটাই বলছেন। ইউসুফ আলাইসাল্লাম বললেন তাদেরকে, যখন ওনার কাছে ব্যাখ্যা জানতে চাইল, তখন উনি খুব একটা ইন্টারেস্টিং স্টেটমেন্ট করলেন, একটু জটিল সেন্টেন্স আমরা দেখি। যেমন এখানে দেখেন লম্বা সেন্টেন্সকে একভাবে সামারি করে ফেলা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখি লা নট, ঠিক আছে, না ইয়া তি কুমা, এটি আসবে তোমাদের দুইজনের কাছে, এটার ভিতরে ইয়াতির ভিতরে ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, ঠিক আছে, এবং ইয়াতি হচ্ছিল ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ফ্রেন্ড মানে পেল মুদারে। এবার দেখেন তোয়ামুন একটা রাফা ফর্মে ইসম আছে, অতএব তোয়ামুন বোঝা যাচ্ছে ইয়াতির আউটসাইড ডোয়ার, ঠিক আছে, গেল। এবার দেখেন ইয়াতি কুমা, এটার আউটসাইড ডোয়ার হচ্ছে তোয়ামুন হলো। এরপর দেখেন একটা জুমলা আছে, এটা হচ্ছিল কি, তুর জা কনিহি, ঠিক আছে, এটাকে চিনেন, এফেলটাকে চিনেন, এফেলটা বেসিক্যালি একটা, এটাকে আমরা চিনি, এটাকে যদি একটু আলাদা করি, এখানে বোধ হয় আমাদের সুন্দর স্ট্রাকচার আছে, এটাকে আমরা নিতে হবে, এফেলটা চেনা দরকার। এফেলটা বেসিক্যালি একটা আলাদা করলে আপনার বোঝা যাবে এটা কী ধরনের ফেল, ঠিক আছে। এটা বেসিক্যালি তুর জাপানি, হ্যাঁ, তুর জাপানি, এটা বেসিক্যালি একটা প্যাসিক ফেল এবং দ্বিবচন। এটাকে যদি আপনি লিখতে চান, মানে এটা হয়তো বা একটু খাড়া লিপ দিছে দেখে আপনার হয়তো বা অনেকের পড়তে অসুবিধা হচ্ছে, আমি এখানে এটা লেখার চেষ্টা করি। তোর যা বেসিক্যালি এটা তোর যা কানি হু, ঠিক আছে, তোর যা কানি হু, তাহলে এটা হচ্ছে হলো বেসিক্যালি প্যাসিভ ফিল। হ্যাঁ, তোর যা, এই যে যার উপরে, যার উপরে যেহেতু জবর আছে প্যাসিভ, আর যদি এটা অ্যাক্টিভ হইতো, এটা হচ্ছিল তোমাদের দুজনকে রিজিক দেওয়া,
হবে, ঠিক আছে, তোমাদের দুইজনকে রুজি তুরজা তানি। আর এটাকে যদি আমি এটা বানাই ফেলতাম, এটা হতো তার অ্যাক্টিভ বানাচ্ছি, তার জি তানি, তোমরা দুইজন দুইজন রিজিক দিতে এটি, ঠিক আছে, তখন হচ্ছে রিজিক দাতা হয়ে যেত, তুর জি পানি, তার জি খানে, আর এটা হচ্ছিল তুরজা কানে, এটা হবে তার জুক, তার জুকানে, ইয়ার রাজাকা ইয়ার জুকু, এখানে যার উপর পেশ হবে ইয়ার জুকু, সেটা জবর হয়ে গেছে এখানে। তাহলে এটা হচ্ছিল বেসিক্যালি একটা প্যাসিভ ফেল, ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভ ফেল, তাহলে এটা প্যাসিভ ফেল, প্রেজেন্ট টেন্স প্যাসিভ প্যাসিভ ফেল, এই জিনিসটা হচ্ছিল তো আমুন, এই যে তো আমুনের সিফা, আবার বলছি সিফা কেন হচ্ছে, তো আমুন হচ্ছে একটা কমন ইসম, অর্থাৎ তার সাথে একটা ফেল সিফা হিসাবে কাজ করতে পারবে যেহেতু কমন, যদি এটা প্রপার হতো এখানে একটা ইসম মসুল লাগাতে হতো, তাহলে এটা হচ্ছে তার প্রথম সিফা, ইল্লা দিয়ে অ্যাকসেপ্ট করা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। তারপর দেখেন হচ্ছে কি নাব্বা তু, ঠিক আছে, নাব্বা তু কুমা হচ্ছিল একটা ফেল, নাব্বা তুর ইনসাইড ডোর হচ্ছে আনা, এবং এটা মাদি ফেল, আমি অবশ্যই ইনফর্ম করব তোমাদের দুজনকে, যদিও এটা কি হয়েছে কি হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, দেখেন আই উইল ইনফর্ম বোথ অফ ইউ, এটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, আপনি যে ফেলটা দেখতেছেন নাব্বা তু, এটা ফেলটা কিন্তু ইনসাইড ডোর হচ্ছিল আনা, এবং নাব্বা আত, এটা হচ্ছে ফেল মাদি, কিন্তু কেন এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে ফিউচার টেন্সে, এটা সিকোয়েন্সই বলে, এটা ল্যাঙ্গুয়েজের সিকোয়েন্সে, যখন প্রেজেন্ট টেন্স আসার কথা সেটা যখন পাস্ট টেন্স আসতেছে তখন বোঝা যাচ্ছে এটা এমফেসিসের জন্য বলা হচ্ছে, জোর দেওয়ার জন্য বলা হচ্ছে, সেই জন্য দেখেন আই শ্যাল লেখে নাই, আই উইল লিখছে, ঠিক আছে, ইংরেজি যিনি করছেন তিনিও কিন্তু এখানে কি লিখছেন, আই উইল, ঠিক আছে, আই উইল ডেফিনেটলি ইনফর্ম বোথ অফ ইউ। তাহলে সেক্ষেত্রে আরবির স্টাইলটা হচ্ছে আই শ্যাল লিখতে পারতো, এখানে আই উইল লিখছে, তো সেখানে একইভাবে নাব্বা আতু কুমা, এটা ইনসাইড ডোর হচ্ছে আনা, কুম হচ্ছিল মাফুল, বি তা উইলিহি, এটা যার মাজুরের চেইন, এটা হচ্ছে মুতাল্লিক বিল ফেল, কাবলা স্পেশাল মুদাফ জরফ, কাবলা হচ্ছে মুদাফ, এ দেখেন আন এখানে মাসদারিয়া, সে কী করছে এই জুমলাটাকে তা তিয়া কুমা, এটাকে কী করছে এটার কে মাসদার হিসাবে কাবলার মুদাফিলাহি করে দিছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখান থেকে পিছন থেকে যদি দেখেন নাব্বা আতু কুমা, নাব্বা আতু হচ্ছে ফেল, কুমা হচ্ছিল মাফুল, বি তা উইলিহি, এটা হচ্ছিল যার মাজরুর মুতাল্লিক বিল, নাব্বা আতু, এরপরে কাবলা স্পেশাল মুদাফ, আই ইয়া কুমা, এটা হচ্ছিল এটার মুদাফিলাহি, সেই হিসাবে এটা মুতাল্লিক বিল নাব্বা আতু, অথবা এটা জরফ বলতে পারেন, সেটা বলতে পারেন। তাহলে এইভাবে এই একটা সেন্টেন্স এটার সাথে রিলেট হচ্ছে, ইল্লা দিয়ে এটার সাথে অ্যাকসেপ্টেড হচ্ছে, এটা ব্যতিক্রম হচ্ছে, এবং এই নাব্বাদ বেসিক্যালি এ তো আমুনের সেকেন্ড সিফা, প্রথম সিফা হচ্ছিল তুর জাপানিহি, এটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে কি নাব্বা তু কুমা, এটা হচ্ছে সেকেন্ড, এই জুমলাটা তো আমুনের ইয়ে, এটাকে যখন আমি ট্রান্সলেশন করতেছি প্রথমটাকে যেভাবে ট্রান্সলেশন করা যায় এভাবে, তোমাদের দুজনকে যে খাদ্য দেওয়া হয় তা তোমাদের কাছে আসবে না, এটা হচ্ছে প্রথমটা। সেকেন্ডটা হচ্ছিল এই ইল্লাটাকে অ্যাকসেপ্ট না হয় কিন্তু খাদ্য তোমাদের কাছে আসার পূর্বে, এই যে কাবলা আইন ইয়া কুমা, এটাকে আগে ট্রান্সলেশন করলো, তোমাদের আসার পূর্বে আমি জানিয়ে দিব তোমাদেরকে এটির ব্যাখ্যা, আমি জানিয়ে দিব তোমাদেরকে এটির ব্যাখ্যা হচ্ছিল এই প্রথম অংশটুকু, কাবলা দিয়ে এটা হচ্ছে প্রথম অংশটুকু। এই দুইটাকে যদি ব্লেন্ড করেন এই দুইটা সেন্টেন্সকে, তাহলে সিম্পল অর্থ দ্বারা এভাবে, তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব, এটা হচ্ছে একদম সিম্পল স্টেটমেন্ট, কিন্তু এটা একটু ড্রামাটিক্যালি এখানে তাদেরকে বলা হয়েছে, সেই জন্য একটু সিম্পল স্ট্রাকচার ওলট পালট করা হয়েছে, এই জায়গাটা আমাদের আসলে কি ওয়ার্ক আউট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি আপনাকে এখানে দুইটা অ্যাকচুয়ালি কী জিনিসটা বলা হয়েছে সেটাকে আমি ট্রান্সলেট করে দিচ্ছি আলাদা পার্ট করে, তারপর এখান থেকে সামারি আসলে কী বলা হচ্ছে সেটা ট্রান্সলেশনে এভাবেই বলা হচ্ছে, অতএব এই দুইটার মধ্যে আপনি ওয়ার্ক আউট করে দেখেন আপনি এটাকে প্রসেস করতে পারেন কিনা। তাহলে এটা কিন্তু
একটা ইম্পর্টেন্ট বিষয় যে জেনারেল স্টেটমেন্ট সামারি স্টেটমেন্ট মেসেজ হচ্ছে এটা, কিন্তু এই মেসেজটা বলা হয়েছে একটু ডিফারেন্টভাবে। তাহলে সেই ডিফারেন্টভাবে বলা যখন হয়েছে সেটাকে আমি ডিফারেন্টভাবে বুঝতে পারতেছি কিনা, এটা হচ্ছিল আমাদের স্ট্রাগল, সেটা আমাদের করতে হবে। তো সেই করার আগে আমাদের রেগুলার শব্দের অর্থ স্ট্রাকচারগুলো বুঝতে হবে, তারপরে পড়তে 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 চিন্তা করতে 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 দেখবেন নিজের মধ্যে সেই ক্যাপাসিটিটা ডেভেলপ হয়ে গেছে। এবং এই ডেভেলপমেন্টের পিছনে অবশ্যই মাতৃভাষার উপরে দখলটা খুব জরুরি, এটা ছাড়া। এই জন্য আমি আমার রিয়েলাইজেশন, আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছিলো, আমি আপনি যত বেশি মাতৃভাষা নিয়ে চিন্তা করতে পারবো, নিজের ভাষা নিয়ে আসলে আমরা কথাটা কীভাবে বলি, ওনারা আরবিতে বলছে এভাবে, তাহলে আমরা এরকম এক্সপ্রেশন, একটা জেনারেল এক্সপ্রেশন, জেনারেল মিনিংটাকে আমরা একটু ভিন্নভাবে বলা হয়েছে, তাহলে এটা যদি আমি বাংলায় বলি তাহলে কী স্টাইলে বলবো, তাহলে ওভাবে যদি মিলাই নেওয়া যায় তাহলে হয়তো বা এটার কাছাকাছি এক্সপ্রেশনটা আপনি আমি বুঝতে পারবো। তাহলে এখানেও একটা স্ট্রাগল আছে, সেই জন্য এটাকে আমি একটু হাইলাইট করলাম, আপনারা এটা দেখে নেবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। এরপরে আসেন পরের বক্তব্য, এটা একটা কথা বললেন, কথার সামারিটা আমি এখানে একটা ডিফারেন্ট কালার দিয়ে দিলাম, আবার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এরপর আসেন জালিকুমা, গত ক্লাসে জালিকা, জালিকুমা, জালিকুন্না গ্রামারটা আমরা দেখছি। ইন্টারেস্টিং, একটা শব্দ দিয়ে দুই দিকে মিন করা হয়, যাকে পয়েন্ট করা হচ্ছে তার বিষয়টা সামনে, মাথাটা যা, আর যাকে পয়েন্ট করে দেখানো হচ্ছে সে হচ্ছে পিছনে। জালিকুমা দ্যাট মিন্স ইউসুফ আলাইহিসসালাম, তাদের দুইজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাহলে সেজন্য জালিকুমা বলা হচ্ছে। এরপরে আল নাই, তাহলে এটা হচ্ছে মুক্তাদা। মিন হচ্ছে যার, মা হচ্ছে মাজরুর, তাহলে আপনি মাটা হচ্ছে ইসম মওসুল বলতে পারেন, তারপরটা এর সিলাতুল মওসুল। এখানে দেখেন আল্লামা ফেল, তিনি শিক্ষা দিয়েছেন, নি আমাকে, মাফুল বিহি, রব্বি, এখন এটা হচ্ছে রব্বিটা কি, রাফা নসব জার, তিনটাই হতে পারে যেহেতু ইয়া আছে, মুতাকাল্লিম আছে, অতএব এটাকে বিষয়টা এটা হবে হচ্ছিল রাফা ফর্মে আল্লামার আউটসাইড দেওয়া, আমার রব আমাকে শিখিয়েছেন। জালিকুম দ্যাট, ঠিক আছে, মিম্মা আল্লামা নি রব্বি, আমার রব আমাকে যা শিখিয়েছেন তার থেকেই, সেই এই বিষয়টা আমি তোমাদেরকে বলবো বা এইভাবে তোমাদেরকে বলবো, এটি এমন জ্ঞান থেকে বলবো, এটি এমন জ্ঞান থেকে বলবো, এটা জালিকুমের মধ্যে ভিতরে ঢুকে গেছে, যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, মিম্মার মধ্যে এই জিনিসটা আসছে, ঠিক আছে, এটি এমন, সেটি এমন জ্ঞান থেকে বলবো যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, তো সেটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তারপর এবার আসেন ইন্নি, আবার মুক্তাদা, এখন ছোট একটা খুতবা দিবেন উনি, এটাও কিন্তু খুব সুন্দর করে তাফসীরে আপনি দেখবেন যে আসলে আপনার কাছে কেউ যদি কোনো হেল্প চায়, আপনি যদি ক্যাপাবল হয় তাকে অবশ্যই আল্লাহ সম্বন্ধে জানাতে হবে, দ্যাটস ট্রু, কিন্তু সেটা কোনোভাবে এমন হবে না কারো বিরক্তির কারণ হবে, সেটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না। ইউসুফ আলাইহিসসালামের কাছে এই দুইজন ব্যক্তি যখন এই বিষয়টা জানতে যাচ্ছিলেন, তখন ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে বললেন যে তোমাদের কাছে নেক্সট মিল আসার আগেই আমি তোমাদেরকে জানিয়ে দেব, অতএব তোমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আর এটা স্পেশালি আমার এইটি যে তোমাকে বলবো এটা বেসিক্যালি আমার রব আমাকে শিখাইছেন, ঠিক আছে, উনি আমাকে শিখাইছেন, ওনার আমার কোনো কিছু নেই, এটা আমার রব শিখাইছেন। অর্থাৎ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কতগুলো আচরণ জ্ঞানী ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই আমাদের থাকতে হবে। আমরা কোনো না কোনোভাবে কিছু জ্ঞান জানি, আমরা যখন আমাদের থেকে একটু কম লোক যারা জানে তা থেকে যখন আমরা জানাই, তখন অবশ্যই আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ব্যাপারটা বলা, উপস্থাপন করা খুব জরুরি বিষয়। তো সেই জিনিসগুলো, এটিকেটগুলো কিন্তু আমরা এখানে আস্তে আস্তে শিখতেছি, সেটা তাফসিরে আলোচনা ইনশাআল্লাহ দেখবেন খুব সুন্দর করে উপস্থাপিত হচ্ছে। তো সেটা এই দুইটার মধ্যে আপনি দেখতে পারেন। এরপর উনি সেই দুই ব্যক্তিকে কী করতেছেন, দাওয়াত দিতেছেন এভাবে, ইন্নি নিশ্চয়ই আমি, ঠিক আছে, ইন্না এবং আনা মুক্তাদা। তারপর দেখেন তারাক্তু, ছেড়ে দিয়েছি, অ্যাবার্ডন করেছি, তারাক্তু তারাকা শব্দ থেকে আসছে, এটা পাস্ট টেন্স, ফেল মাদি, ইনসাইড হচ্ছে জজমতু যেহেতু আনা। মিল্লাতা কাউমিন, মিল্লাতা কাউমিন, মিল্লাতা মুদাফ, কাউমিন মুদাফ ইলাহি, এই দুইটা হচ্ছিল মিল্লাতা কাউমিন, এটা হচ্ছে মাফুল তারাক, নিশ্চয়ই আমি অ্যাবার্ডন করেছি, পরিত্যক্ত করেছি একটি মিল্লাতকে, একটি রিলিজিয়ানকে, ঠিক আছে, একটা কাউমের রিলিজিয়ানকে, একটা কাউমের ধর্মকে। বলার পর আবার এই কাউমিনের সিফা শুরু হলো, ঠিক আছে, তাহলে আমাদের কমপ্লেক্স সিফা পড়াটা এসেন্সিয়াল হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো আজকে ক্লাসে শেষে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, নেক্সট ক্লাসে আমাদের প্রথমে এটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ নেক্সট সেশনটা। তাহলে কাউমান, কাউমিন ঠিক একইভাবে দেখেন, এটা নাকিরা ফর্মের একটা, কমন ফর্মের একটা ইসম,
এরপরে জুমলাগুলো ও কি সিফা, মানে কাউমিনকে বর্ণনা করা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে নিশ্চয়ই আমি অ্যাবান্ডন করেছি, পরিত্যক্ত করেছি, পরিত্যাগ করেছি মিল্লাতা কাউমিন, একটি কাউমের মিল্লাকে, যে ধর্মকে, যারা যারা লা ইউমিনুনা বিল্লাহে, লা নাফি, তারপর হচ্ছে ইউমিনুনা বিল্লাহ, ইউমিনুন হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল কি হোম, বিল্লাহে যার মাজরুর, ঠিক আছে, মোতাল্লিক বিল ফেল। এবং দেখেন এখানে আমানার সাথে বা প্রিপোজিশন আছে, দেখবেন আমানার সাথে বা প্রিপোজিশনের একটা স্টাইল হবে, আমানার সাথে লা প্রিপোজিশনের একটা স্টাইল হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ইমান আনে না, ঠিক আছে, আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনে না, এই কাউমকে উনি কী করছেন, পরিত্যাগ করছেন, সে কথাটাই উনি বলতেছেন। এইভাবে কাউমের সিফা হিসাবে আসছে, কাউমিনের সিফা হিসাবে আসছে প্রথম সিফা। এই সিফার সাথে আবার ওয়া দিয়ে আরেকটা সেন্টেন্স যুক্ত হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং শব্দ সেন্টেন্স, বলা হচ্ছে হুম, হুম হচ্ছিল মুক্তাদা, বিল আখিরাতি, আপনি বলতে পারেন এটা অনেকভাবে এটাকে বলা যায়, এটাকে মুতাল্লিক বিল ফেল বলতে খবর বলা যায়, হুমের খবর মুতাল্লিক, আবার হুম আসছে, এটাকে বলা হয় তাওকিদ, এমফেসিসের জন্য আসছে। বেসিক্যালি হুম কা ফিরুনা, এটা হলো মুক্তাদা, এটা হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে, হুম কা ফেরুনা, এটা হুম হচ্ছে মুক্তাদা, কা ফেরুনা হচ্ছে খবর, হুম কা ফেরুনা একটা হচ্ছিল সেন্টেন্স। এই সেন্টেন্সটা বেসিক্যালি এই হুমের খবর, আর এই হুমের খবর হয়ে এর বিল আখেরিতে হচ্ছিল সেটার মোতাবেক, তাহলে বলা হচ্ছে যে খুব এমফেসিসের সাথে বলা হচ্ছে আখেরিতের ব্যাপারে তারা খুব বেশি অস্বীকারকারী, ঠিক আছে, এটা এই ধরেন আমাদের এখানে, এবং যারা আখিরাতকে আখিরাতকে অস্বীকারকারী বলা হচ্ছে, কিন্তু এটা অনেক এমফেসিসের সাথে দুইটা হুম ব্যবহার করে ব্যবহার হয়েছে, স্পেশালি বিল আখিরাতকে আগে আনা হয়েছে, ঠিক আছে, আগে নেওয়া হয়েছে কাফিরুনকে হুম দিয়ে একটা জুমলা করে, হতে খুব এমফেটিকলি কথাটা বলা হচ্ছে, কাউম কি করে আল্লাহর উপর বিশ্বাস করে না। অনেকে এই ওয়াটাকে হালিয়া হিসাবে ট্রিট করতে পারে, যে স্পেশালি ওয়াইল তারা কি আল্লাহকে যে বিশ্বাস করে না, তার একটা পাওয়ারফুল বিষয় হচ্ছিল তারা কোনোভাবে আখেরাতের ব্যাপারে একেবারে আনওয়্যার। তো এটা যদি প্র্যাকটিক্যালি দেখেন, আমরা পাঁচ অক্ত সালাত আদায় করে আমরা অনেক অপকর্ম করি, যে কাজগুলোকে কাজগুলো বেসিক্যালি রিফ্লেক্ট করে কি আমি আখেরাতে বিশ্বাস করি না, কেন আমরা যে কাজগুলো করি, কেন আল্লাহ তো সব কিছুর বিচার নিবে, বিচার গ্রহণ কর, বিচার বিচারের দিন সব কিছুর বিচার করবে, তাহলে আল্লাহ তো সব কিছু আমার দেখতেছেন, ইনস অ্যান্ড আউট সব কিছু উনি দেখতেছেন, তারপরে আমি কীভাবে অপকর্ম করে মনে করতেছি কমফোর্টেবল জোনে আমি থাকতেছি, আমি যে ধরনের একেবারে পার্সোনাল লেভেল থেকে শুরু করে পাবলিক লেভেলে আমরা যদি ওই ধরনের অপকর্মে অভ্যস্ত হয়ে যাই, তো আমাদের আখেরাতে বিশ্বাসটা নাই, এবং দ্যাট মিনস আল্লাহর উপর বিশ্বাস নেই, বেসিক জায়গা হচ্ছে আল্লাহ, তারপরে ফার্স্ট রিফ্লেকশন হচ্ছে আখেরাতের উপর বিশ্বাস আছে কিনা। অতএব এই জিনিসটাকে খুব সুন্দরভাবে একটা এমফেটিক সেন্টেন্সের মাধ্যমে আখেরাতের বিষয়টাকে হাইলাইট করে আল্লাহ শব্দের ইমানের সাথে কীভাবে লিঙ্ক করা হচ্ছে, এটাও ইন্টারেস্টিং। এবং এই জিনিসটাই একটা কাউমকে ডিসক্রাইব করা হচ্ছে, লা ইউমিনুন বিল্লাহ, নর্মাল একটা স্টেটমেন্ট, কিন্তু আখেরাতের ব্যাপারটা এখানে পরে ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুনা, এইভাবে এমফেটিক ওয়েতে এটাকে বলা হয়েছে, যদিও ট্রান্সলেশনে এটাকে সিম্পলিফাইড করা হয়েছে, অত উপায় নেই আসলে এইভাবে করে ট্রান্সলেশন করলে এটা আরও পিকিউলিয়ার হবে, অলরেডি পিকিউলিয়ার হয়েছে। আর যারা আখিরাতে অস্বীকারকারী, এটা হচ্ছে যারা আখিরাতকে বিশ্বাস করে না, এরকম হতে পারত, অস্বীকারকারী যেহেতু এখানে ইসম ইউজ করছেন, অনুবাদক এখানে ইসমটা রাখার চেষ্টা করতেছেন, অর্থাৎ এগুলো অনুবাদে বিভিন্ন এফোর্ট চলতে থাকবে, কিন্তু এখানে আমাদের যেটা বুঝতে হবে, এটা খুব এমফেসিসের সাথে এটা বর্ণিত হচ্ছে, সেই জিনিসটাও এখানে আসছে। এরপর আসেন আমরা এখানে যে জিনিসগুলো এখানে হাইলাইট করে দিয়েছে আমাদের ইরাবের নোটসগুলোর মধ্যে, এগুলো খেয়াল করেন, তো আমুন এটা হচ্ছে ফাইল, এখানে যেটা আমরা বললাম তো আমুন এটা হচ্ছে ফাইল, মারফু মানে এটা রাফা ফর্মে আছে, তারপরে যে ফেলটা হচ্ছে কি তুরজা কানিহি, তুরজা কানি এটা হচ্ছে মারফ, এটা হচ্ছে কি মুদারে, মাবনি বিল মাবনি লিল মাজহুল, এটা প্যাসিভ ফেলকে এভাবে বলা হয়, এটা প্যাসিভ ফেলের নাম, মারফু এটা হচ্ছিল রাফা। তারপরে দেখেন বলা হচ্ছে ও জুমলা, এটা হচ্ছে কি তুরজাকা নিহি, এই জুমলাটা হচ্ছিল কি ফি মাহাল্লি রাফা নাত লি তামিন, এটা হচ্ছিল এটার গুণ মানে বিশেষ সিফা বলতে পারেন। তারপরটা দেখা হচ্ছে জুমলা, তারপরটা কি
এই জুমলাটার কথা বলছি কি, নাব্বা আতু হুমা, নাব্বা, নাব্বা তু হুমা, নাব্বা তু কুমা, এই জুমলাটার ব্যাপারে কি বলা হচ্ছে, এটা হচ্ছিল ফি মাহালি রাফা নাত সানি লিল তোয়াম, এটা এটা দ্বিতীয় নাত, এটা হচ্ছিল তোয়ামুলের দ্বিতীয় সিফাত। এরপরে আসলেন দেখেন আন হচ্ছে হার্ফ মাসদারিয়া, হ্যাঁ ওয়া ওয়া নাসব, এটা নাসব ফর্মে এটাকে ধরে নিতে হবে এটার যে ইয়ে। তারপরে দেখা হচ্ছিলো এরপরে যে ফেলটা হচ্ছিলো ইয়াতি কুমা, ফেল মুদারে মানসুক, তারপরে যে এই মাসদারটা কি হচ্ছিলো আন, এটা হচ্ছে ফি মাহাল্লি জার মুদাফ ইলাহি, যেটাকে আমরা বললাম কবলার মুদাফ ইলাহি। এটা আমরা দিচ্ছি বলতেছি, আবার এটা আপনাকে নোট করে দিচ্ছি, যদি কোনো কারণে ভুলে যান এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা এই শেষে যেটা বললাম ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুনা, সেটার ইরাবটাকে এখানে দেখলাম, দেখালাম, আপনি এটা দেখে নিতে পারেন। তারপরে জুমলাটা যেমন হচ্ছে লা ইউমিনুনা বিল্লাহি ফি মাহাল্লি জার নাত লি কাউমিন, এটাকে আমরা বললাম কাউমিনের নাত, নাত সিফা অল্টারনেটলি ইউজ হয়, হ্যাঁ। তাহলে যেমন হামদ নাত আমাদের এখানে আছে না, নাত ওরকম একটা বিষয়। তারপর আছে ওয়া জুমলা হুম কাফিরুনা, এটাকে বলছে ফি মাহাল্লি মাতুফ আলা জুমলা লা ইউমিনুনা, এটাকে এটার সাথে মাতুফ করা হচ্ছে, ঠিক আছে। এই টেকনিক্যাল বিষয়গুলো এখানে বলা আছে আলহামদুলিল্লাহ। এখানে মেজর কোনো নতুন শব্দ নাই, খুব কঠিন কোনো শব্দ নাই। নাব্বা আ শব্দটা আমরা জানি টু ইনফর্ম করা, রজাকা মানে রিজিক দেওয়া, সেটার প্যাসিভ ফর্মটা এখানে আসছে, ইয়াতি মানে আনা, ঠিক আছে, দেওয়া, হ্যাঁ, আশা, ইয়াতি হচ্ছিল আশা, ঠিক আছে। তারাকা মানে ছেড়ে দেওয়া, ছেড়ে চলে যাওয়া, অ্যাবান্ডেন করা, অর্থাৎ জটিল কোনো শব্দ নেই, অর্থাৎ শব্দের সেকশন এখানে আমাদের আর নেই আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমরা 38 নম্বর ঢুকবো ইনশাল্লাহ। 38 নম্বরের আলাপটা একটু বড়, আমার মনে হয় আমরা ক্রস করে ফেলবো আমাদের সময়, আসরের সময়টা। তো আমরা 38-এর আগেই একটু ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পর আমরা ফিরে আসতেছি আবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।